নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘরকন্নার নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যদিও আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্বাদে গন্ধে দর্শনে খুবই লোভনীয় ডিমের একটা রেসিপি। দেখতে থাকো। যদি তোমরা আজকেই এই রান্নাটা নতুন দেখে থাকো তাহলে তোমাদের কাছে নতুন, আর যদি এর আগে তোমরা অন্য চ্যানেলে দেখে থাকো তাহলে এটা তোমাদের কাছে পুরনো। তো আমি চলে এসেছি রান্না করতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। আর ডিমটা রান্না করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর টমেটো কুচি করে রেখেছি, সামান্য পুদিনা পাতা কুচি করে রেখেছি, আর লঙ্কা চিরে রেখেছি। অনেকগুলো লঙ্কা তোমরা দেখে হয়তো ভয় পেয়ে যাচ্ছ, এই লঙ্কাগুলোতে কিন্তু খুবই কম ঝাল। আর আমি এই ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গাগুলো কাচিয়ে সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলার মধ্যে ধনে জিরে আদা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর দিয়েছি এর ভেতরে একটু পেঁয়াজ ভেজে, পেঁয়াজ রসুন আর ধনে পাতা ভেজে আমি একটা পেস্ট সবসময় তৈরি করে রাখি ফ্রিজে, সেই পেস্টটা আমি এর সঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছি। নুন একটু মিষ্টি দিয়ে, নুন আর একটু মিষ্টিও দিয়ে নিয়েছি। দেখো আমি গাটাকে কীভাবে কাচিয়ে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা ঢুকে যায়, মানে নুন মিষ্টি সমস্ত স্বাদ যেন ডিমটার ভেতরে ঢুকে যায়। আর আমি আলুটা নিয়েছি কারণ আলু ছাড়া আমাদের খাওয়া অসম্পূর্ণ। আমার ছেলে মেয়ে আলু ছাড়া একদমই খেতে পারে না, সেই জন্য আমি আলুটা নিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, শুধু ডিমটা এইভাবে রান্না করতে পারো। এই ডিমটা কিন্তু শুধু যদি এইভাবে মাখিয়ে ভাপে বসিয়ে দেওয়া যায় তাহলে ডিমের মশলা ভাপা তৈরি হয়ে যাবে, এর ভেতরে আর কোনো পেঁয়াজ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজটা প্রথমে বেরেস্তা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া করে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। ক্যামেরাতে দেখতে একটু বেশি কালচে দেখাচ্ছে কিন্তু এতটা কালচে হয়নি। এবার আমি টমেটো কুচিগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পরে তেলটা বড্ড ছিটকাচ্ছে, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো করে দেব, মানে পেঁয়াজটা বলছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করে রাখা ডিমটা তেলের ভেতরে দিয়ে দিলাম। এবার বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। আমি একটু যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো তার জন্য আমি একটু বেশি জল দেব। যারা কষা কষা বেশি গা মাখা খেতে পছন্দ করো তারা জলটা কম দিলেও হবে। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেজন্য আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। রান্না একটু গরম জল মিশিয়ে রান্না করলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। আর জলটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আবারও বলছি আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমরা আলু খেতে পছন্দ করি সেহেতু আমি আলু দিয়েছি, তোমরা নাও দিতে পারো। আলুগুলো দিয়ে এবার আমি আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এর ভেতরে পরিমাণ মতো
নুন মিষ্টি সমস্ত কিছু দেওয়াই আছে, সেহেতু আর আলাদা করে আমি কিছুই দেব না। টেস্ট করে যদি লাগে তাহলে দিয়ে দেবো। এবার চিড়ে রাখা আর কটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওর ভেতরে দিয়ে দিলাম, আর বাড়তে আর একটু জল আমি দিয়ে এবার নাড়াচাড়া করে একটুখানি নেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এই মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখবো যাতে সুন্দরভাবে ডিমটা ফুটে ওর ভেতরে স্বাদ গন্ধ সব ঢুকে যায়। সেদ্ধ আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি, ডিমটা হতে থাকুক। আর পুদিনা পাতাটা আমি এখনও দেইনি, পুদিনা পাতাটা দেব একটু পরে। আমি পুদিনা পাতা আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি, কারণ হঠাৎ করেই কারেন্টটা চলে গেছিলো। পুদিনা পাতাটা আমি ঢাকনাটা খুলে পুদিনা পাতা ছড়িয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এবার চলে এসেছি আমি খাবারটা পরিবেশন করতে। দেখো এখানে আলোটা একটু কম আছে, দেখতে কেমন লাগছে? হয়তো আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম লাগছে। তো খাবারটা কিন্তু সত্যি অসাধারণ, দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই অসাধারণ। এখানে আমি একটু স্যালাড দিয়ে দিচ্ছি, একটু শসা গাজর কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে প্রণববাবুকে আমি খেতে দিয়ে দিয়েছি, প্রণববাবু আগে টেস্ট করবে, তার আগে কিন্তু মেয়ের টেস্ট করা হয়েই গেছে। আমি সবসময় রান্না করার সময় মেয়ে বাড়িতে থাকলে ওকে দিয়ে টেস্ট করাই। প্রণববাবু এখানে খেয়ে বলল, সত্যি তার ভাষায় সে বলে হেভি হয়েছে। হ্যাঁ প্রণববাবু কিন্তু ভীষণ নিন্দুক। ও প্রণববাবু আর একটা কথা বললো, প্রণববাবু এখানে সাউন্ড প্রবলেম হচ্ছিল বলে, আমি প্রণববাবুর কথাটা তোমাদের বলেই দিচ্ছি, আমি নিজে বলছি, প্রণববাবু বলছে যে রান্নাটা সত্যিই খুবই ভালো হয়েছে, তোমরা বাড়িতে তৈরি করে অবশ্যই খেও। সেটা সে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে একটু মানে আনইজি ফিল করে, সেজন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাটা বলছিল, আমার নিজেরও লজ্জা লাগছিল। সত্যি কিন্তু প্রণববাবু ভীষণ নিন্দুক, সহজে সে বলতেই চায় না যে খাবারটা কেমন হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি সত্যি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর লাইকটা কিন্তু আমার ভিডিওতে খুবই কম হচ্ছে, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইকটা কম দিচ্ছ, লাইকটা অবশ্যই করে দেবে। আর কমেন্ট করে জানাবে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। দেখো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। এবার ছেলে বলল, ক্যামেরাটা আমার দিকে একটু নিয়ে আয় তো দি ভাই। মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, বলল যে আমি একটু খাবারটা ভালো করে হাতে নিয়ে দেখাই, দেখি কেমন লাগছে। তো ও এরমভাবে খেয়ে এক্সপেরিমেন্ট করছে, তোমাদেরকে একটু দেখাচ্ছে যে খাবারটা কত সুন্দর হয়েছে। সত্যিই দেখো রান্না।